হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে মূলত শিখব কিভাবে এই ধরনের একটি কোয়াডকপ্টার আমরা তৈরি করতে পারি, অর্থাৎ এর যে সেটআপ প্রক্রিয়া সেটি আমরা দেখব এই ভিডিওটির মাধ্যমে। অর্থাৎ এর যে ফ্রেম আছে সেই ফ্রেমটি কিভাবে সেটআপ করতে হয় এবং এর ভিতরে মোটরগুলো কিভাবে কানেকশন করবেন এবং ফ্রেমের যে আর্মগুলো আছে এইগুলোকে কিভাবে কানেকশন করবেন, তাছাড়াও এখানে পিডিবি আছে অর্থাৎ পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড, সেখানে আপনারা কিভাবে কানেকশনগুলো করবেন তার এ টু জেড নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। সো তার জন্য অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ড্রোনের যে আমরা টিউটোর সিরিজ চালু করেছি, সো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখতে হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, সো এটি হচ্ছে আমাদের DJI F450 ড্রোন ফ্রেম। এই ফ্রেমের যে বক্সটি আছে এই বক্সের ভিতরে এই ধরনের দুটি প্লেট পাবেন, আর পাচ্ছেন হচ্ছে চারটি ড্রোনের জন্য আর্ম, অর্থাৎ চারটি আর্ম থাকবে যেখানে আমরা মোটরগুলোকে সংযুক্ত করব। আর দুটি প্যাকেট ভর্তি হচ্ছে স্ক্রু পাবেন, এগুলো খুব সাবধানে ব্যবহার করবেন, এখানে বাড়তি কোনো স্ক্রু নেই। যে কয়টি আপনার স্ক্রু প্রয়োজন সে কয়টি স্ক্রু কিন্তু এখানে আছে। আমাদের এই ফ্রেমের সব থেকে বড় সুবিধা হলো এর জন্য আলাদা কোনো পিডিবি অর্থাৎ পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের দরকার হয় না। তো এই প্লেটটির যে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড আছে সেটি হিসেবে কাজ করবে, অর্থাৎ এইখানে যে প্লেটটি দেখতে পাচ্ছেন এই প্লেটের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে মোটরের ESC-গুলো আছে সেখানে পাওয়ার সাপ্লাই দিব। তো আমাদের প্রথম কাজই হবে চারটি মোটরের জন্য যে চারটি ESC নিয়েছি সেই ESC-গুলোর যে পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ লাল এবং কালো তার আছে এই দুটি তারকে আমাদের এই প্লেটের সাথে সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন এই প্লেটের যে প্লাস চিহ্ন আছে সেটার সাথে হচ্ছে আমাদের ESC-র যে লাল রঙের তারটি আছে সেটিকে আমরা সোল্ডার করব, আর যে মাইনাস চিহ্নের যে অপশনটি আছে সেটার সাথে হচ্ছে আমাদের ESC-র যে কালো তারটি আছে সেটিকে আমরা সোল্ডারিং করে নিব। ESC-গুলো সোল্ডারিং করা হয়ে গেলে ফ্রেমের যে চারটি আর্ম আছে এইভাবে স্ক্রুর সাহায্যে সংযুক্ত করে নিতে হবে। এরপর উপরের প্লেটটি স্ক্রুর সাহায্যে আমরা সংযুক্ত করে নেব। Thank you.
ড্রোন ফ্রেমটি কমপ্লিট হয়ে গেলে বিএলডিসি মোটরগুলো আমরা একে একে এই ড্রোন ফ্রেমের যে আর্মগুলো আছে সেই আর্মগুলোর সাথে ঠিকঠাক মতো সংযুক্ত করে নেব। দেন আমরা ইএসসিগুলোকে ফ্রেমের যে আর্ম আছে সেই আর্মগুলোর সাথে কেবল টাইয়ের সাহায্যে শক্ত করে সংযুক্ত করে নেব। আমি ড্রোনের যে প্রোপেলারগুলো আছে সেগুলো লাগিয়ে নিচ্ছি, তো র্যান্ডমভাবে লাগিয়ে নিচ্ছি, এর কারণ হচ্ছে আমি এখানে কোনো রুলস মেনটেন করছি না, কিন্তু প্রোপেলারগুলো লাগানোর জন্য কিন্তু নির্দিষ্ট কিছু রুলস আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব। আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার সম্পূর্ণ সেট আপ করার পূর্বে কখনোই প্রোপেলার মোটরের সাথে সংযুক্ত করবেন না, এতে অ্যাক্সিডেন্টলি আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ হঠাৎ করে মোটর ঘুরে গেলে কিন্তু আপনার হাত কেটে যাবে। যদিও এই প্রোপেলারগুলো দেখতে অনেক পাতলা কিন্তু হাতে লাগলে কিন্তু হাত কাটার জন্য যথেষ্ট, সো এক্ষেত্রে একটু নিজেকে সেফ রাখবেন। আমি ব্যাটারিকে সংযুক্ত করার জন্য একটি টি কানেক্টর ও সুইচ সংযোগ করে নিয়েছি, আপনার এরকম একটি সুইচ অবশ্যই ব্যবহার করবেন, এতে বারবার টি কানেক্টর লাগানো এবং খোলা ঝামেলা থাকবে না এবং সব ক্ষেত্রে আপনার জন্য দেখবেন অনেকটাই স্যাটিসফ্যাকশন লেভেল নিয়ে আসবে, সো অবশ্যই একটি সুইচ এখানে কানেকশন করে নেবেন। এই ড্রোনটি তৈরিতে বেসিক একটি ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করব। যারা কম বাজেটে ড্রোন তৈরি করতে চাচ্ছেন তারা KK2.1.5 ফ্লাইট কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন, কিন্তু যাদের বাজেট ভালো তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব এই কন্ট্রোলারটি না নেয়ার। তো যারা কিনা একেবারেই বাজেটে পাচ্ছেন না তারা কিন্তু এই কন্ট্রোলারটি নিতে পারেন। তো এই কন্ট্রোলারের সাথে একটি বার্জার ও বেশ কিছু কানেক্টিং ওয়্যার থাকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্লাইট কন্ট্রোলার লাগানোর পূর্বে কিন্তু আমি প্রোপেলারগুলোকে খুলে নিয়েছি, সো সেফটি পারপোস অবশ্যই আপনারা এই প্রোপেলারগুলোকে খুলে নেবেন। আপনারা চাইলে একটি ভাইব্রেশন শক অ্যাবজর্বার ব্যবহার করতে পারেন, না করলে কোনো অসুবিধা নেই। তো এই কন্ট্রোলারের জন্য অ্যাবজর্বার আসলে কম্পালসারি না, সো আপনি যদি দরকার মনে করেন তাহলে আপনি নিতে পারেন। এরপর ডাবল সাইডের ট্যাপ দিয়ে ফ্লাইট কন্ট্রোলারটিকে ঠিকঠাক মতো আপনার যদি ভাইব্রেশন শক অ্যাবজর্বার ব্যবহার করেন সেটার উপর সংযুক্ত করে নেবেন, এবং খেয়াল রাখবেন আপনাদের যে কন্ট্রোলারটি এটি যেন আপনার ড্রোন ফ্রেমের ঠিক মাঝামাঝি এ অবস্থান করে এবং সেখানেই সংযুক্ত করবেন।
সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে যখনই আপনি ফ্লাইট কন্ট্রোলার সেট আপ করবেন, ফ্লাইট কন্ট্রোলার সেট আপ করার পূর্বে অবশ্যই ড্রোনের যে মোটরের সাথে প্রোপেলারগুলো লাগানো থাকে সে প্রোপেলারগুলো খুলে নেবেন সেফটি পারপোজ। এরপর আমাদের কাজ হবে রিসিভারের সাথে ফ্লাইট কন্ট্রোলার ও মোটরগুলোকে কানেকশন করা। আমি ট্রান্সমিটার হিসেবে ব্যবহার করছি FS-I6 6 চ্যানেল রিমোট আর FS-IA6 রিসিভার। তো আপনারা রিসিভার যে কোনোটাই ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইন্ড করে নিতে হবে। এর পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে এই ট্রান্সমিটারকে ক্যালিব্রেশন করবেন। আপনারা যে রিসিভারই ব্যবহার করেন না কেন, রিসিভারের গায়ে লেখা দেখতে পাচ্ছেন S+-, এর সাহায্যে বোঝানো হয়। বাম পাশের পিনগুলো হচ্ছে সিগন্যাল, পরেরটি হচ্ছে পজিটিভ অ্যান্ড শেষের পিনটি হচ্ছে গ্রাউন্ড বা নেগেটিভ পিন। তারপর চ্যানেল 1 থেকে চ্যানেল 6 পর্যন্ত 6টি চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার রিমোটটি যত চ্যানেলের হবে তত চ্যানেলের আপনারা এখানে চ্যানেলের সংখ্যা পেয়ে যাবেন। আর একেবারেই শেষে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইন্ড পিন, অর্থাৎ আপনি যদি ট্রান্সমিটারের সাথে আসা রিসিভার ব্যবহার না করে অন্য কোনো রিসিভার ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে বাইন্ড করতে হবে। তো বাইন্ড কিভাবে করবেন সেটাও আমরা পরবর্তী যে কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, যে আপনি যে কোনো ট্রান্সমিটারের সাথে যে কোনো রিসিভারকে কীভাবে বাইন্ড করতে হবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে আপনার ট্রান্সমিটার এবং রিসিভারকে পেয়ার করে নিতে হবে অনেকটা ব্লুটুথ ডিভাইসের মতো। এরপর আসা যাক ফ্লাইট কন্ট্রোলারে। এখানে একটি অ্যারো চিহ্ন আপনারা দেখতে পাবেন, প্রতিটি ফ্লাইট কন্ট্রোলারে এইরকম অ্যারো চিহ্ন দেওয়া থাকে। এর সাহায্যে বোঝানো হয় এটি হচ্ছে আপনার যে ড্রোন থাকবে সেই ড্রোনের ফরওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ ড্রোনের মাথা বলতে পারেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে অনেকগুলো পিন, এই বাম পাশের পিনগুলোকে মূলত ইনপুট পিন বলা হয়, যার ডান পাশের পিনগুলো হচ্ছে সিগন্যাল পিন, দেন হচ্ছে পজিটিভ, দেন নেগেটিভ পিন। ডান পাশের পিনগুলো হচ্ছে এখানে আপনারা যে পিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আউটপুট পিন, অর্থাৎ এই পিনগুলোতে আমাদের ESC-কে কানেকশন করতে হবে। তো এই ক্ষেত্রে বাম পাশের পিনগুলো সিগন্যাল, দেন পজিটিভ, দেন নেগেটিভ পিন। আপনারা চাইলে এই KK2.1.5 ফ্লাইট কন্ট্রোলার সাহায্যে অক্টো কাপলারও তৈরি করতে পারবেন, কারণ এখানে দেখতেই পাচ্ছেন আপনি টোটাল 8টি মোটরকে কানেকশন করতে পারবেন। ফ্রেমের বাম পাশ থেকে গণনা শুরু করবেন। বাম পাশে এই আর্মটি হচ্ছে 1 নম্বর, দেন 2, দেন 3, দেন 4, অর্থাৎ আমাদের বাম থেকে গণনা শুরু করতে হবে 1 নম্বর মোটর, 2 নম্বর মোটর, 3 নম্বর এবং 4 নম্বর মোটর। তো 1 নং মোটরের যে ESC-র পিন আছে এই পিনটি সবার উপরে কানেকশন করবেন, তারপর 2 নম্বর ESC, দেন 3 নম্বর ESC, দেন 4 নম্বর ESC, অর্থাৎ মোটরের যে ESC-গুলো আছে সেগুলো ক্রমান্বয়ে 1, 2, 3 কানেকশন করবেন। ESC-র হলুদ রঙের তারটি হচ্ছে সিগন্যাল, তাই সবসময় খেয়াল রাখবেন সিগন্যাল পিনের সাথে যাতে আমাদের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারের সিগন্যাল পিনকে সংযোগ করা হয়, তা না হলে কিন্তু আপনার যদি উল্টাপাল্টা করেন তাহলে পজিটিভের জায়গায় নেগেটিভ, নেগেটিভের জায়গায় পজিটিভ হয়ে আপনার যে কন্ট্রোলারটি আছে সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবার রিসিভারের সাথে কন্ট্রোলার কানেকশন করব, তার জন্য কন্ট্রোলারের সাথে এই তারগুলো আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এই জাম্পার ওয়্যারগুলো পাবেন, তাছাড়াও একটি বার্জার পাবেন। সো বার্জারটি এই মুহূর্তে আমার কাছে নেই, তো এর সাথে আপনারা একটি বার্জার পেয়ে যাবেন। এই তারটিকে কন্ট্রোলারের 1 নং পিনে কানেকশন করব আর অপর প্রান্ত রিসিভারের চ্যানেল 1-এর সাথে সংযোগ করব। এরপর এই জাম্পারটিকে শুধু সিগন্যালের সাথে সংযোগ করবেন, অর্থাৎ এই জাম্পারগুলো হচ্ছে শুধু সিগন্যালের সাথে কানেকশন হবে এবং পরবর্তী যে প্রান্তগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার সিগন্যাল পিনের সাথেই, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এভাবে চ্যানেলগুলোর সাথে সংযোগ করে দিবেন। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারকে পাওয়ার সাপ্লাই দিতে হবে। সো আমি একটি সুইচ ব্যবহার করছি ব্যাটারির কানেকশনের জন্য, দেখতেই পাচ্ছেন আমি সুইচটিকে অন করে দিচ্ছি। তো প্রথমবার যখন আপনার ফ্লাইট কন্ট্রোলারটি ওপেন হবে আপনারা এই ধরনের অ্যারোর লেখা দেখতে পাবেন। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার ফ্লাইট কন্ট্রোলার ঠিকঠাকই আছে। জাস্ট আপনাকে আমার যে প্রসেসগুলো আমি এখন দেখাবো স্টেপ বাই স্টেপ, এই প্রসেসগুলো একে একে আপনারা জাস্ট ফলো করবেন, তাহলে আপনার যে ফ্লাইট কন্ট্রোলার অ্যারোর এই লেখাটা চলে যাবে। অলরাইট, সো দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন 4টি বাটন আছে, এইগুলোকে কন্ট্রোল বাটন বলা হয়। এই বাটনগুলোকে প্রেস করে আপনাদের সমস্ত কাজগুলো করতে হবে। উপরের ডিসপ্লেতে আপনারা লেখা দেখতে পাচ্ছেন মেনু, এর বরাবর যে বাটনটি আছে সেটিকে আমরা প্রেস করব। দেন আমরা যদি ডাউন বাটনে প্রেস করি তাহলে নিচের দিকে চলে যাবেন, সেখানে একেবারে নিচের দিকে চলে আসবেন, তাহলে আপনারা এখানে ফ্যাক্টরি রিসেট পাবেন। আমাদের প্রথম কাজই হবে আমাদের এই কন্ট্রোলারকে ফ্যাক্টরি রিসেট করে নেওয়া। দেন আপনারা এখান থেকে ইন্টার, দেন ইয়েস, দেন কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, দেন এখান থেকে ব্যাক করে দিবেন। এরপর আপনারা আবার মেনু অপশনে চলে যাবেন, সেখান থেকে PI এডিটর অপশনে চলে আসবেন। এখানে আপনারা পাবেন এলেরন অপশন, এলেরন অপশনে আসার পর নিচে চলে আসবেন প্রেস করে, এখানে চেঞ্জ অপশন পাবেন, চেঞ্জে প্রেস করবেন, করার পর পি গেইন যে অপশনটা আছে এখানে 75 করে দেবেন আর পি লিমিটকে
আইগেন কে 40 এন্ড আই লিমিট কে আমরা করে দেব 20 দেন আবার উপর থেকে চেঞ্জ করে রাডার সিলেকশন করবেন অর্থাৎ আমাদের দুই নাম্বার অপশনে কোনো কাজ নেই আমাদের চলে যেতে হবে রাডার অপশনে সো রাডার অপশন আসার পর আপনাকে পি গেন সিলেক্ট করতে হবে 75 ই লিমিট হচ্ছে 20 আই গেইন 30 আই লিমিট 10 এটা ব্যবহার করবেন দেন তারপর আমরা ব্যাক করব ব্যাক করার পর আমরা পরবর্তী অপশনটা বের করব হচ্ছে মিক্স সেটিংস 1 আমরা মিক্স সেটিংস 1 এ আসার পর এটাকে আমরা সিলেক্ট করব এখানে শুধু আপনার অ্যালার্মের যে ভ্যালুটা আছে সেটাকে 105 করে দিবেন আর কোনো কাজ নেই দেন এখান থেকে ডান করে ব্যাক করে দিবেন এরপর চলে যাবেন সেলফ লেভেল সেটিংসে এখানে এন্টার করবেন দেন আপনারা এখান থেকে পি গেইন 70 করে দিবেন দেন এখান থেকে ব্যাক করে চলে আসবেন এরপর চলে যাবেন এসিসি ক্যালিব্রেশন এই অবস্থায় চেষ্টা করবেন যেন আপনার ড্রোনটি সমতল কোনো স্থানে থাকে অর্থাৎ সোজাসুজি সারফেসে থাকে এরকম ভাবে এটাকে রেখে দেন ক্যালিব্রেশন করবেন এতে করে আপনার অ্যাকচুয়াল যে ক্যালিব্রেশন ভ্যালুটা সেটা পাবেন তো ক্যালিব্রেশন হওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন এক্স ওয়াই এর ভ্যালু যদি কাছাকাছি কোনো একটা ভ্যালু পান তার মানে হচ্ছে আপনার ড্রোনটি কোনো সমতল সারফেসে আছে তো দেন আপনারা হচ্ছে এখান থেকে কন্টিনিউ করে দিবেন এরপর চলে যাবেন লোড মোটর লেআউটে সো এখানে আপনার কোয়াডকপ্টারটি যে মোডে সেই মোডটি সিলেক্ট করতে হবে তো আমার কাছে যে মডেলটি আছে এই মডেলটি যদি আপনার কাছেও থাকে তাহলে অবশ্যই আপনাকে কোয়াডকপ্টার এক্স মোড যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেন ইন্টার করে দিবেন দেন ইয়েস এখানে আপনার মোটরের যে ডিরেকশনগুলো আছে সেগুলো দেখতে পাবেন তো এইগুলো একে একে দেখে নেবেন যে আপনার মোটর কোনটা কোন দিকে ঘুরবে এখান থেকে আপনারা চেক করে নেবেন এরপর খুঁজে বের করবেন মোড সেটিংস এখানে সেলফ লেভেলে অলওয়েজ করে দিবেন জাস্ট দুইবার প্রেস করলে অলওয়েজ চলে আসবে এরপর আমাদের কাজ হবে এই সার্কিটের যে পাওয়ারটি আছে আমরা সেটিকে অফ করে দিব অর্থাৎ সুইচটিকে অফ করে দিচ্ছি দেন আমরা ট্রান্সমিটার যেটি আছে আমার ট্রান্সমিটারটিকে আমরা অন করে এর যে থ্রোটল আছে এটাকে ম্যাক্সিমাম করে দিব তারপর সার্কিটের এক এবং চার নম্বর সুইচকে একসাথে প্রেস করে ধরে রাখবেন ওই অবস্থায় আমাদের যে সার্কিটটি আছে সেটিকে আমাদের অন করতে হবে আমি সুইচটিকে জাস্ট অন করে দিচ্ছি অন করার পর আপনাদের যে মোটরগুলো আছে সেই মোটরগুলো বিপ সাউন্ড হবে তো বিপ সাউন্ড হওয়ার পর এর যে থ্রোটল আছে এটাকে মিনিমামে নিয়ে আসবেন অর্থাৎ নিচের দিকে নিয়ে আসবেন এরপর এই ধরনের আপনারা কিছু বিপ সাউন্ড শুনতে পাবেন তো এই সাউন্ডগুলো হওয়ার পর আপনাদের যে সুইচটা আছে এটা প্রেস করা ছেড়ে দিতে হবে দেন আমাদের সার্কিটের পাওয়ার অফ করে দিব এবং সাথে সাথে আমাদের যে ট্রান্সমিটার আছে সেটির পাওয়ার আমরা অফ করে দিব এরপর সার্কিটটিকে অন করা যাক এখন আর এরর লেখা নেই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সেফ লেখা অর্থাৎ আমাদের যে কন্ট্রোলার এটি ঠিকঠাক মতো সেট আপ হয়ে গেছে এখন এরপরও যদি আপনাদের অনেকের ক্ষেত্রে এরর আসতে পারে সো এরর আসলে যে কাজটি করতে হবে ক্ষেত্রে মাথায় রাখবেন আপনার ট্রান্সমিটারটিকে আগে অন করতে হবে দেন হচ্ছে আপনার সার্কিটটিকে অন করতে হবে তাহলে সবসময় সেফ লেখা আসবে না হয় কিন্তু আপনার এরর লেখা আসবে এরপর আমাদের কাজ হবে আমাদের এই সার্কিটটিকে আর্ম মোডে নিয়ে আসা আর্ম মোডে আনার জন্য আমাদের এই যে ট্রান্সমিটার আছে এই ট্রান্সমিটারের যে থ্রোটাল আছে এটাকে বাম পাশে নিচের দিকে চেপে ধরবেন কয়েক সেকেন্ডের জন্য তাহলে দেখবেন আপনাদের এই ডিসপ্লেতে লেখা চলে আসবে আর্ম সো এই আর্ম লেখা আসা মানে হচ্ছে আপনার মোড আপনার যে সার্কিটটি আছে এটি এখন ফ্লাই করার জন্য প্রস্তুত তো আমরা যদি এই থ্রোটালের স্পিডটা ধীরে ধীরে বাড়াই তাহলে কিন্তু আমাদের মোটরটি ঘুরতে শুরু করবে তো মোটরগুলো কোন দিকে ঘুরছে এটা ভালোভাবে চেক করে নিবেন তো এক ও তিনের মোটরগুলো হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে আর দুই এবং চারের মোটরগুলো হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে তো মোটরের ডিরেকশন পরিবর্তন করার জন্য লাল ও কালো তারের যে সংযোগগুলো আছে এই দুইটা তারকে আপনারা জাস্ট এক্সচেঞ্জ করে নেবেন তাহলে দেখবেন যে আপনার মোটরের যে ডিরেকশন আছে সেটা বিপরীত দিকে ঘুরতে শুরু করবে
আর প্রোপেলার লাগানোর সময় একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যেভাবেই কানেকশন করেন না কেন, তো বাতাস যেন নিচের দিকে আসে, অর্থাৎ এর যে বাতাসের যে ফ্লোটা সেটা যেন নিচের দিকে থাকে, তাহলে আপনার যে ড্রোনটি আছে এটা উপরের দিকে ফ্লাই করবে। আরেকটি বিষয় মাথায় রাখবেন, আপনার মোটরগুলো যদি সবগুলো একসাথে ঘুরতে থাকে তার মানে হচ্ছে আপনার ESC ক্যালিব্রেশন করার আর প্রয়োজন নেই, অলরেডি আপনার ESC ক্যালিব্রেশন হয়ে গেছে। কিন্তু যদি প্রোপেলারগুলো আপনার একত্রে না ঘুরে, অর্থাৎ মোটরগুলো একসাথে ঘুরতে শুরু না করে, আগে পরে ঘুরে বা একটা ঘুরছে না, এরকম হলে আপনাকে অবশ্যই ESC ক্যালিব্রেশন করে নিতে হবে। এটা আমরা পরবর্তী যে কোনো একটা ভিডিওতে শিখবো যে কীভাবে আমাদের যে ESC আছে এর মোটরের ESCগুলো এগুলোকে ক্যালিব্রেশন করে নিতে হয়। এবার আমি আপনাদেরকে বেশ কিছু সাজেশন দিতে চাচ্ছি, এগুলো অবশ্যই আপনার একটু মনোযোগ সহকারে মাথায় রাখবেন, এগুলো ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আপনারা যারা কিনা নতুন পাইলট হচ্ছেন, অর্থাৎ নতুন ড্রোন উড়ানো শিখছেন, তাদেরকে বলবো আপনারা আপনাদের প্রথম অবস্থায় ড্রোনগুলো খালি ময়দানে বড় কোনো স্পেসে গিয়ে উড়ানোর চেষ্টা করবেন, যাতে আপনার আশেপাশে গাছপালা, ইলেকট্রিক্যাল তার এই ধরনের কোনো কিছু না থাকে সেই স্থানে। এবং প্রথম প্রথম খুব বেশি উপরে উঠাবেন না, চেষ্টা করবেন 5 ফিট 10 ফিট 8 ফিট এতটুকু ডিস্টেন্সে রেখে ড্রোনকে কন্ট্রোল করার, এতে করে আপনার যে কন্ট্রোলিংটা সেটা আগে ঠিকঠাক হবে। আর বিশেষ করে যাদের বাসার আশেপাশে গাছপালা, ইলেকট্রিক্যাল তার, তারপরে হচ্ছে পুকুর আছে, তারা কিন্তু আমার মতো এরকম দড়ি ব্যবহার করে করতে পারেন, অর্থাৎ দড়ি বেঁধে প্রথম অবস্থায় এর যে কন্ট্রোলিংটা সেটা আগে আয়ত্ত করে নেবেন, অনেকটা গেমসের মতো। এতে করে আপনারা যখন কিনা ড্রোনকে ফ্লাই করবেন আপনারা স্টেবল ফ্লাইট পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার KK2.1.5 যে ফ্লাইট কন্ট্রোলারটি আছে, তো তারা এটা যাদের বাজেট ভালো তাদের কেনার দরকার নেই, কারণ হচ্ছে এই ফ্লাইট কন্ট্রোলারে কিন্তু আপনারা GPS মোড অ্যাড করতে পারছেন না, তাছাড়া এখানে এলটিটিউড মোড নাই, অর্থাৎ আপনার ড্রোন হচ্ছে এক জায়গায় স্থির থাকবে না, কখনো দেখবেন ডান দিকে চলে যাচ্ছে, কখনো সামনের দিকে চলে যাচ্ছে, পিছনের দিকে চলে আসছে, অর্থাৎ এটা একেবারে যে ব্যালেন্স মোড সেই ব্যালেন্স মোডে থাকবে না, ড্রোন সোজাসুজি থাকবে, কিন্তু একে কন্ট্রোল করাটা খুব কঠিন হয়ে যায়। সো আপনাদের যাদের কিনা বাজেট ভালো তারা কিন্তু পিকজক আছে, পিকজকটা আপনারা কিনে নিতে পারেন, আমার মতে এটা হচ্ছে বেস্ট ফ্লাইট কন্ট্রোলার, তো পিকজক নিতে পারেন, বা APM 2.8 যে ফ্লাইট কন্ট্রোলার আছে সেটিও কিন্তু ব্যবহার করতে পারেন, কারণ এদের ইন্টারনাল অনেক সেন্সর থাকে, যে সেন্সরগুলো অ্যাক্টিভ থাকার ফলে আপনার যে ড্রোন সেটা অনেকটা ব্যালেন্স মোডে ফ্লাইট করে। সো এক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। সো আই থিঙ্ক এই সাজেশনগুলো আমার মনে হয়েছে যে আপনাদেরকে দেওয়া উচিত, কেননা যারা কিনা নতুন পাইলট অনেকে হয়তো বা এরকম সেট আপ করার পরে ভাববেন যে আরে আমার ড্রোন মনে হয় সেট আপ ঠিকঠাক মতো হয় নাই, এ কারণে ঠিক মতো উঠছে না। আসলে মেইন বিষয়গুলো হচ্ছে এই এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনারা ড্রোন ফ্লাই করবেন। সো বেস্ট অফ লাক সবার জন্য। সো আই থিঙ্ক আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।